টু এক্সাম তো আজকের এটি একটি ম্যাথস প্র্যাকটিস তোমাদের সলিউশন করে দেখাবো শর্টকাটে তোমরা কী করে অ্যান্সারগুলো করতে পারবে ঠিক আছে তো তোমরা এর মধ্যে থেকে কতগুলো নিজেরা স্কোর করতে পারছো সেটা নিজেরা যাচাই করে নিও আর ক্লাসটি শুধু এই পরীক্ষাটাই নয় আপকামিং যে কোনো এক্সামেই তোমাদের খুবই হেল্প করবে এই ধরনের ম্যাথসগুলি তো ক্লাসটি সম্পূর্ণটা দেখার পরে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো অ্যান্ড তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি ক্লাসটি দেখার পরে মনে হয় যে চ্যানেলটি থেকে কিছু ভালো মন্দ ম্যাথস বা রুলগুলো জানতে পারবে তো যদি আমাদের চ্যানেলে নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আইকনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখবে তো চলো ক্লাসটি স্টার্ট করি কোশ্চেন নাম্বার ওয়ান তাপস মিহিরের চেয়ে দ্বিগুণ বেশি তাড়াতাড়ি কাজ করতে পারে যদি উভয়ে একত্রে একটি কাজ বারো দিনে শেষ করতে পারে তাহলে তাপস একা কাজটি যত দিনে শেষ করতে পারবে তো এখানে তাপসকে আমরা টি দিয়ে নোট করছি আর কি না মিহিরকে এম দিয়ে লিখছি ঠিক আছে এদের অনুপাত করবো কিসের অনুপাত না তাপস মিহিরের চেয়ে দ্বিগুণ বেশি তাড়াতাড়ি কাজ করতে পারে তো এখানে দেখো এদের যে দ্বিগুণ বেশি তাড়াতাড়ি কাজ করতে পারে এটা আসলে কি বলছে এটা আসলে বলছে কর্মদক্ষতা ঠিক আছে এটা মনে রাখবে এফিসিয়েন্সি তো কি বলছে না মিহির যদি এক অংশ করতে পারে তাপস দুই অংশ করতে পারবে এটাই বলছে কর্মদক্ষতা এবার দুজনে একত্রে কত করতে পারছে দুই এর তিন এবার তিন করে তারা বারো দিনে শেষ করতে পারছে গুণ করে দাও বারো এটা হয়ে গেল টোটাল কাজ এবার কার বের করতে বলছে তাহলে তাপস এই টোটাল কাজটা একা কত দিনে শেষ করতে পারবে তাহলে তাপস তো একদিনে দুই করতে পারে তাহলে এই টোটাল কাজটা দুই হিসাবে কত দিনে করতে পারবে সেটা আমরা পেয়ে যাব তিন ছয় আঠেরো দিনে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে অপশান নাম্বার টু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টু দুটি সংখ্যার লসাগু হচ্ছে তাদের গসাগুর চুয়াল্লিশ গুণ সংখ্যা দুটির লসাগু ও গসাগুর সমষ্টি এগারোশো পঁচিশ যদি একটি সংখ্যা পঁচিশ হয় তাহলে অপর সংখ্যাটি হচ্ছে তো এখানে দেখো বলছে লসাগু হচ্ছে তাদের গসাগুর চুয়াল্লিশ গুণ আমরা যদি গসাগু বা এইসিএফ মনে করলাম যে এক্স তাহলে এলসিএম বা লসাগু কত হয়ে যাবে চুয়াল্লিশ গুণ বলছে তাহলে ফর্টি ফোর এক্স এবার এই দুটোর যোগফল দেওয়া রয়েছে এই দুটো যোগ করলে কত হচ্ছে ফর্টি ফাইভ এক্স তাহলে কোশ্চেন বলছে যে পঁয়তাল্লিশ এক্স নয় এদের আসলে যোগফল হচ্ছে এগারোশো পঁচিশ তাহলে এক্সের ভ্যালু এখান থেকে আমরা কত পেয়ে যাবো নাইন পেয়ে যাব সরি জাস্ট এ মিনিট নাইন নয় এগারোশো পঁচিশকে আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে দেখছি তাহলে পাঁচ দিয়ে এটা দুশো পঁচিশ পাঁচ দিয়ে এটা নয় নয় দিয়ে এটা নয় দিয়ে আঠেরো পাঁচ নয় পঁয়তাল্লিশ টোয়েন্টি ফাইভ পাব তো এক্স নয় এর পঁচিশ গুণ ক্লিয়ার তাহলে এই আমরা কত পেয়ে যাব পঁচিশ আর এল সি এম পেয়ে যাব গুণ করার কোনো প্রয়োজন নেই চুয়াল্লিশ গুণ হচ্ছে পঁচিশ এবার অপর সংখ্যা বের করার ফর্মুলা আমরা জানি যে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা হয় ঠিক আছে তাহলে এখানে লসাগু হচ্ছে ফর্টি ফোর টোয়েন্টি ফাইভ এবার গসাগু হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই একটি সংখ্যা কত না পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ কেটে দাও তাহলে এই দুটোর গুণফলই হচ্ছে এদের অপর সংখ্যাটি তাহলে চার পঁচিশে একশো শূন্য হাতে দশ চার পঁচিশে একশো দশ তাহলে এগারোশো অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার যদি কোনো একটা কোয়েশ্চেন বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখার পরে অবশ্যই আরও একবার দেখে নেবে খুব খুব ইম্পর্টেন্ট টাইপ তোমাদের লাস্ট মিনিট হিসাবে ঠিক আছে তো কোশ্চেন নাম্বার থ্রি দেখো কোশ্চেন নাম্বার থ্রি জিরো পয়েন্ট ইলেভেনের উপরে বার প্লাস জিরো পয়েন্ট বার থ্রি এর ভ্যালু বের করতে হবে অর্থাৎ কি এটা একটা সরল তো আমরা 0.11 পয়েন্ট ইলেভেন একে লিখতে পারি ইলেভেন বাই হচ্ছে নাইনটি নাইন প্লাস এখানে ইলেভেনের পরে প্লাস রয়েছে জিরো পয়েন্ট বার তাহলে এই পয়েন্ট টু টু বারকে আমরা লিখতে পারি টু টু বাই হচ্ছে নিরানব্বই এটা হোল টু থ্রি রয়েছে তাহলে একে আমরা ব্রাকেটে রেখে দিলাম গুণ হচ্ছে থ্রি এবার দেখো তোমরা এগারো দিয়ে নিরানব্বই কাটা যাচ্ছে বাইশ দিয়ে নিরানব্বই কাটা যাচ্ছে এগারো দিয়ে এটা কখনোই কাটাকাটি করবে না কেন আরও ইজি হবে দেখো নিচে তো নাইনটি নাইনই হয়ে যাবে উপরে বাইশ যোগ এগারো কত হয়ে যাবে না থার্টি থ্রি ইন্টু থ্রি অনেকটা ক্যালকুলেশন এভাবে সলভ তাড়াতাড়ি হবে তাহলে এটা থ্রি থ্রি দিয়ে এটা কেটে দাও ইকুয়াল ওয়ান হয়ে যাবে আমাদের অ্যান্সার যেটা অপশান নাম্বার থ্রিতে কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর যদি একটি দ্রব্যের বিক্রয় মূল্য কমানো হয় সিক্সটি পারসেন্ট তাহলে ক্ষতির পরিমাণ হয় ক্রয় মূল্যের টেন পারসেন্ট তাহলে শুরুতে লভ্যাংশ কত ছিল তো এখানে দেখো বিক্রয় মূল্য কমিয়েছে সিক্সটি পারসেন্ট সিক্সটি মানে কী বলতে পারি আমরা তিন বাই পাঁচ ভগ্নাংশে অর্থাৎ কিনা আগে যদি বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস পাঁচ টাকা হতো এখন বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস তিন কমে গিয়ে দুই হয়েছে এবার কী বলছে যে ক্ষতির পরিমাণ তাহলে ক্রয় মূল্যে টেন হতো এবার টেন মানে আমরা বলতে পারি যে এটা এক বাই দশ অর্থাৎ কিনা দশ টাকার উপরে এক টাকা ক্ষতি হচ্ছে এবার সিপি যদি অর্থাৎ ক্রয় মূল্য যদি দশ টাকা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো ন টাকা এবার এখানে তো বিক্রয় মূল্য বর্তমানে দু টাকা কিন্তু এখানে বিক্রয় মূল্য বর্তমানে ন টাকা কখনোই সম্ভব নয় এবার দুইকে আমাদের নয় বানাতে হবে দুটো ব্যালেন্স করতে হবে কী কর দুইয়ের সাথে কত গুণ করলে নয় আসবে আমরা দেখতে পাচ্ছি নয় বাই দুই যদি গুণ করি দুইয়ের সাথে তাহলে দুই দুই কেটে গিয়ে নাইন নাইন দুপাশেই থাকবে এবার এই নয় বাই দুই যখন এখানে গুণ করেছি এই দুটোর সাথে এই দুটোর অনুপাত তাহলে এই পাঁচের সাথেও নয় বাই দুই গুণ করতে হবে তাহলে এটা কত হয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ বাই দুই এবার কি বলছে শুরুতে লভ্যাংশ কত ছিল এবার শুরুর বিক্রয় মূল্য যদি এটা হয় পঁয়তাল্লিশ বাই দুই আর ক্রয় মূল্য যদি দশ টাকা হয় ক্রয় মূল্য তো ফিক্সড অল টাইম এবার লাভ মানে কি বিক্রয় মূল্য অর্থাৎ পঁয়তাল্লিশ বাই দুই এটার থেকে আমরা ক্রয় মূল্য দশটা মাইনাস করবো বাই ক্রয় মূল্য হচ্ছে দশ ইন্টু হানড্রেড এবার এই দুয়ের সাথে দশ গুণ করো কুড়ি পঁয়তাল্লিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হবে না পঁচিশ বাই হচ্ছে এই দশের সাথে দুই গুণ হবে কুড়ি গুণ একশো তাহলে পাঁচ কুড়ি একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ পারসেন্ট ক্লিয়ার অপশান নাম্বার ফোর হয়ে যাবে আমাদের অ্যান্সার খুব অনায়াসেই তোমরা এভাবে অ্যান্সারগুলো করে উঠতে পারবে আর যদি অন্য রকম মেথডে অ্যাপ্লাই করতে যাও অনেকটা টাইম অপচয় হবে তোমাদের কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভ দেখো এটা একটা করণীর সরল তো এই টাইপের সরল কিন্তু তোমরা পেতে পারো কি বলছে ওয়ান প্লাস রুট টু বাই হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস রুট টু বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি এবার নিচে যদি আমরা লস আগু করি এটা দেখো এ প্লাস বি ফরম্যাটের রয়েছে আর এটাই এ মাইনাস বি রয়েছে অর্থাৎ কি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এটা এবার উপরে এটা দিয়ে এটার সাথে গুণ হবে এই পার্টের আর এটার সাথে এই পার্টের এটার গুণ হবে এবার এই পার্টের সাথে যদি আমরা রুট ফাইভ প্লাস রুট থ্রি গুণ করি তাহলে কী পেয়ে যাব রুট ফাইভ মাইনাস রুট থ্রি প্লাস রুট টেন মাইনাস রুট সিক্স এটা পেলাম প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স মাইনাস রুট টেন আর জাস্ট এখানে পড়ে থাকবে কি না প্লাস এবার এখানে দেখো মাইনাস সরি মাইনাস তো থাকবে মাইনাস রুট টেন প্লাস রুট টেন কেটে যাবে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটবে তাহলে উপরে দেখো রুট ফাইভ রুট ফাইভ অর্থাৎ কিনা না টু রুট ফাইভ আর কি এখানে মাইনাস রুট এখানে মাইনাস রুট সিক্স মাইনাস টু আর নিচে কত পড়ে থাকছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কিনা জাস্ট টু এবার যদি এখান থেকে টু কমন নেই উপর থেকে রুট ফাইভ নিচে তো টু 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 কেটে গিয়ে কী চলে আসবে রুট ফাইভ মাইনাস রুট এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশান নাম্বার থ্রি করণের এই টাইপের কোয়েশ্চেন তোমাদের সলিউশন করেই অ্যান্সার বের করতে হবে কোয়েশ্চেন নাম্বার সিক্স রেশিওর ম্যাথ যদি এইচ টু হয় এবং বিস টু হয় তাহলে এইচ টু হচ্ছে তো এখানে ভ্যালু দেওয়া রয়েছে এস টু থ্রিজ টু ফোর বিএস টু সি এইট এস টু নাইন আমাদের ফাইন্ড করতে হবে কি এস টু টু সি এটার ভ্যালু আমাদের বের করতে হবে তো তোমরা যদি সলভ না করে বের করতে চাও কী করে বের করবে দেখো এখানে এস টু টু সি বের করতে বলেছে এবার প্রত্যেকটা অপশানেই তো এ অনুপাত বি অনুপাত সি রয়েছে এবার ফার্স্টে দেখো এএস টু বি বলছে থ্রিজ টু ফোর হতে হবে তাহলে এই ফার্স্ট অপশানে দেখো এই দুটোর মধ্যে কখনোই কি থ্রি আসে এটা তো ফোর ইস টু থ্রি আসছে অপশান নাম্বার ওয়ান কেটে দাও এটা কি থ্রি টু ফোর আসে কখনোই আসে না ঠিক আছে তো অপশান টুও কেটে যাবে এটা কি থ্রি টু ফোর আসে তাহলে তিন দুয়ে ছয় ঠিক আছে আসছে এবার পরে বলছে যে বি ইস টু সি কী বলছে না এইট ইস টু নাইন হবে এইট এস টু নাইন তো বিএস টু রয়েছে তাহলে এই অপশান আমাদের কারেক্টে রয়েছে আর একটাও দেখো এটাও আসবে না তাহলে অপশান নাম্বার ফোরও কেটে যাবে তাহলে অপশান নাম্বার থ্রি আমরা উইদাউট সলিউশন অ্যান্সার করতে পারি রেশিওর আর যদি তোমরা সলভ করতে চাও এএস টু বিএস টু সি তাহলে কীভাবে করবে এএস টু বিএস টু সি এই পুরো কলমটা গুণ করে দাও তিন আটে চব্বিশ অনুপাত আড়া গুণটা করো চার আটে বত্রিশ অনুপাত এই লাস্টের কলমটা গুণ করো চার নয় ছত্রিশ এবার দেখো প্রত্যেকটাকেই কত দিয়ে ভাগ যাচ্ছে ফোর দিয়ে দেখো প্রত্যেকটাতেই ভাগ করা যাচ্ছে তাহলে চার ছয় চব্বিশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ তাহলে ছয় আট নয় অপশান নাম্বার থ্রি হয়ে যাবে আমাদের অ্যান্সার যদি সলিউশন করতে চাও তাছাড়া উইদাউট সলিউশনেও তোমরা করতে পারো কোশ্চেন নাম্বার সেভেন কোশ্চেন নাম্বার সেভেনটা খুবই ইম্পর্ট্যান্ট টাইপ একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে থার্টি থ্রি পারসেন্ট নম্বর পেতে হবে কৃতকার্য হতে অর্থাৎ কিনা না পাশ করার জন্য থার্টি থ্রি পার্সেন্ট পাস মার্কস থার্টি থ্রি একজন ছাত্র পরীক্ষায় একশো পঁচিশ নম্বর পেল কিন্তু চল্লিশ নম্বর কম থাকার জন্য অকৃতকার্য হলো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ছিল সর্বোচ্চ নম্বর বা এরকম ধরনের যা কিছুই থাকুক সেটা নিজের থেকেই হানড্রেড পারসেন্ট হয় ঠিক আছে হানড্রেড পার্সেন্ট মানেই সেটা টোটাল ভ্যালুটা ঠিক আছে এবার তেত্রিশ পারসেন্ট হচ্ছে পাস মার্কসের পার্সেন্টেজ কিন্তু এখানে বলছে ছাত্রটি একশো পঁচিশ নম্বর পেয়েও চল্লিশ নম্বরের জন্য যখন ফেল করে তার মানে কি একশো পঁচিশ নম্বর তো সে পেয়েছে যদি এই চল্লিশ নম্বরটাও পাতো তাহলে নিশ্চয়ই সে ফেল করতো না তাহলে চল্লিশ আর করি একশো পঁয়ষট্টি নম্বর তাকে পেতে হতো পাশ করার জন্য তাহলে এখানে তো পার্সেন্টেজ হিসাবে থার্টি থ্রি পার্সেন্ট রয়েছে তাহলে এই থার্টি থ্রি পার্সেন্ট মানেই অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া রয়েছে একশো পঁয়ষট্টি তাহলে ওয়ান পার্সেন্ট মানে ওয়ান পার্সেন্ট মানে হয়ে যাবে একশো পঁয়ষট্টি বাই থার্টি থ্রি এবার আমি বলেছি যে সর্বোচ্চ বাই এই ধরনের যা কিছুই থাকুক সেটা হচ্ছে নিজের থেকেই হানড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড পার্সেন্ট মানে কত হয়ে যাবে এর সঙ্গে হানড্রেড মাল্টিপ্লাই করে দাও তাহলে তেত্রিশ দিয়ে এটা দেখো পাঁচবারে কেটে যাবে তাহলে ফাইভ ইন্টু হান্ড্রেড অর্থাৎ কি না সর্বোচ্চ মার্কস ফাইভ হান্ড্রেড ছিল অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে আমাদের অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইট কোয়েশ্চেন নাম্বার এইট দেখো কী বলছে না কিউব রুট অফ ওয়ান থাউজেন্ড প্লাস কিউ রুট অফ পয়েন্ট জিরো জিরো এইট মাইনাস কিউব রুট অফ পয়েন্ট ওয়ান টু ফাইভ এর ভ্যালু এবার কিউব রুট ওয়ান থাউজেন্ড প্লাস কিউব রুট জিরো পয়েন্ট জিরো জিরো এইট মাইনাস কিউব রুট জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ অ্যাট ফার্স্ট তোমরা জানো যে এক হাজারের কিউব রুট যদি আমরা করি তাহলে এটা অ্যাকচুয়াল ভ্যালু দশ দশের কিউব রুটই এক হাজার প্লাস তোমরা মনে করো যেহেতু এখানে দশমিক রয়েছে মনে করো যে দশমিক নেই এই দশমিক মনে করো যে নেই যাদের প্রবলেম তাহলে আট কতর কিউব আট হচ্ছে টুয়ের কিউব আর আমরা জানি কিউব মানেই হচ্ছে অলওয়েজ তিনটে ডিজিট নিয়ে কিউব করতে হয় ঠিক আছে তো তিন ঘর আগে দশমিক মানে এখানে রুটটাও তোলার পরে এক ঘর আগে দশমিক বসে যাবে ক্লিয়ার মাইনাস এখানেও মনে করো যে দশমিক নেই একশো পঁচিশ হচ্ছে পাঁচের কিউব রুট ঠিক আছে ফাইভ তাহলে তিন ঘর আগে দশমিক মানে কিউব রুটকে তোলার ক্ষেত্রে এক ঘর আগে দশমিক হয়ে যাবে ক্লিয়ার এবার এখানে টেন আর পয়েন্ট টু যদি আমরা অ্যাড করি তাহলে টেন পয়েন্ট টু হয়ে যাবে এবার তার থেকে পয়েন্ট ফাইভ আমাদের মাইনাস করে দিতে হবে তাহলে সেভেন দশমিক বসিয়ে দিলাম নাইন পয়েন্ট সেভেন নাম্বার ওয়ান হয়ে যাবে আমাদের অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইন দেখো কী বলছে দুটি উপর্যোপুরি বা পরপর টেন এবং ফাইভ পার্সেন্ট বা ছাড় এর সমান হচ্ছে একক স্যুটের অর্থাৎ কি না একটি যদি ডিসকাউন্ট হারে দেওয়া হয় তাহলে সেটা কত আসবে তো আমরা একটা ফর্মুলা জানি কি না এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড তো এটাই হচ্ছে ওভারঅল পার্সেন্টেজ এবার যেহেতু ছাড় দিচ্ছে টেন পারসেন্ট প্লাস ফাইভ পারসেন্ট এখানে যেহেতু ছাড় দিচ্ছে জাস্ট এখানটায় মাইনাস হবে এটা তোমাদের ধ্যান রাখতে হবে টেন ইন্টু ফাইভ বাই হান্ড্রেড করে দাও এবার পাঁচ দশে পঞ্চাশ এটা মানে তো হাফ হয়ে যাবে বা পয়েন্ট চলে আসবে এটার ভ্যালু এবার দশ আর পাশে পনেরো থেকে যদি পয়েন্ট ফাইভ জিরো হাফ মাইনাস করো তাহলে ফোরটিন হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার থ্রি ঠিক আছে আর যদি তোমরা এটা যেহেতু এখানে মাইনাস একটা স্লাইটলি মিস্টেক তোমাদের খুবই এক নম্বর নেগেটিভ করে দিতে পারে তো তোমরা যদি এই মেথডে বুঝতে না পারো এভাবে বুঝবে টেন মানে এটা হবে এক বাই দশ আর ফাইভ পার্সেন্ট মানে হয়ে যাবে এক বাই কুড়ি অর্থ এটার থেকে আমরা পাই এক বাই দশের থেকে আমরা কী পাই যে দশ টাকার উপরে এক টাকা ছাড় দিচ্ছে এটার থেকে পাই হচ্ছে কুড়ি টাকার উপরে এক টাকা ছাড় দিচ্ছে এবার দশ টাকার কোনো বস্তু যদি এক টাকা ছাড়ে বিক্রয় করা হয় তাহলে তাকে বিক্রয় করতে হবে ক টাকায় ন টাকায় এবার কুড়ি টাকার বস্তুটি যদি এক টাকা সাড়ে বিক্রয় করতে হয় তাহলে তাকে ১৯ টাকায় বিক্রয় করতে হবে এবার এখানে দেখো দুশো গুণ করে দাও উপর নিস করে এখানেও উপর নিস করে গুণ করে দাও তাহলে ওয়ান সেভেন্টি ওয়ান নয় উনিশ একশো একাত্তর এবার এটা যেহেতু পার্সেন্টেজে আমরা করব। একে আমরা হান্ড্রেড বানাতে পারি কী করে না একে টু দিয়ে ভাগ করে দেখো দুশোকে যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলেই কিন্তু একশো হয়ে গেল এবার একশোর উপরে যা কিছু সেটাই হচ্ছে ডিসকাউন্ট এবার এটাকে আমরা টু দিয়ে ভাগ করার পরে দেখছি একশো চলে এসছে একেও টু দিয়ে আমরা ভাগ করলে পরে কত আসবে না এখানে দেখছি আট দুয়ে ষোলো এক এগারো পাঁচ দুয়ে দশ দশমিক পাঁচ দুয়ে দশ ঠিক আছে পঁচাশি পয়েন্ট ফাইভ এবার একশোর থেকে পঁচাশি পয়েন্ট ফাইভ কত কম আমরা দেখতে পাচ্ছি চোদ্দো দশমিক পাঁচ কম তাহলে এটাই হচ্ছে পার্সেন্ট একশোর উপরে যা কিছু হবে সেটাই হচ্ছে ডিসকাউন্ট তাহলে অপশন নাম্বার থ্রি তো তোমরা যেভাবেই করতে চাও কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেন দেখো একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে তফাত দুশো দশ টাকা যদি লাভ হয় পঁচিশ শতাংশ তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত তো এই টাইপের কোশ্চেন তোমরা ডেসক্রিপটিভভাবে এক্স ধরেও করতে পারো হান্ড্রেড ধরেও করতে পারো তোমাদের অ্যাজ ইউজুয়াল যেমনটা ইচ্ছা কিন্তু যে মেথডটা দেখাবো সেটা দেখে নাও এখানে কী বলছে লাভ হচ্ছে পঁচিশ শতাংশ তাহলে টোয়েন্টি ফাইভ মানে আমরা বলতে পারি যে এক বাই ফোর অর্থাৎ কি না চার টাকার বস্তু যদি আমরা এক টাকা বেশিতে অর্থাৎ পাঁচ টাকায় বিক্রি করি তবে গিয়ে এক টাকা লাভ হচ্ছে তাহলে সিপি অর্থাৎ ক্রয় মূল্য এসপি অর্থাৎ বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য যদি চার টাকা হয় যদি তার উপরে এক টাকা লাভ করতে হয় আমাকে নিশ্চয়ই বস্তুটি পাঁচ টাকায় বিক্রয় করতে হবে এবার এখানে দেখো ক্রয় মূল্য তো চার টাকা বিক্রয় মূল্য তো পাঁচ টাকা এখানে কি বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে তফাত দুশো টাকা এদের মধ্যে অনুপাত বসিয়ে দাও এবার এর মধ্যে তফাত কত এক কিন্তু কোয়েশ্চেন বলছে যে এক নয় দুশো টাকার পার্থক্য তাহলে একের কত গুণ দুশো গুণ এবার বিক্রয় মূল্য বের করতে বলছে তাহলে বিক্রয় মূল্য না হয়ে পাঁচের দুশো দশ গুণ অর্থাৎ কিনা কত হয়ে যাবে জিরো পাঁচ পাঁচ দুয়ে দশ হাজার পঞ্চাশ টাকা তাহলে অপশান নাম্বার টু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোশ্চেন নাম্বার ইলেভেন কী বলছে দুটি পাইপ পি ও কিউ একটি সিস্টার্ন অর্থাৎ কিনা একটি ট্যাঙ্ক কি যথাক্রমে বারো এবং পনেরো মিনিটে ভর্তি করতে পারে উভয় কল একত্রে খুলে দেওয়া হলো কিন্তু তিন মিনিট পর পি কলটি বন্ধ করে দেওয়া হয় তাহলে আরও কত মিনিট কিউয়ের লাগবে সিস্টেমটি ভর্তি করতে এবার আমরা দেখতে পাচ্ছি পি আর কিউ পি করছে নলটি বারো মিনিটে কিউ করছে নলটি পনেরো মিনিটে এবার বারো আর পনেরো লসাগু নিয়ে নাও কত হয়ে যাবে না ষাট এবার যদি ষাট লিটারের একটা ট্যাঙ্কি পি বারো মিনিটে পূর্ণ করতে যায় তাহলে প্রত্যেক মিনিটে তাকে কত লিটার করে জল ভরতে হবে না পাঁচ বারো ষাট পাঁচ লিটার করে জল ভরতে হবে এবার কিউয়ের সেটা কতটা করে করতে হবে চার করে এবার দুটো তিন মিনিট পর পি নলটি বন্ধ করেছে তিন মিনিট পর তিন মিনিট অবধি তো দুটো নলই একসঙ্গে কাজ করেছে তাহলে দুটো নল যদি একসঙ্গে কাজ করে এক মিনিটে পাঁচ চারে যোগ করে দাও নয় লিটার করে ভরতে পারবে কিন্তু সেটা তিন মিনিট পর্যন্ত করেছে অর্থাৎ কি না সাতাশ লিটার তো ভর্তি করে ফেলেছে এবার ষাট থেকে যদি সাতাশ লিটার ভর্তি করে ফেলে বাকি কত পড়ে থাকছে ট্যাঙ্কিতে ফাঁকা জায়গাটা পড়ে থাকছে মাইনাস করে দাও থার্টি থ্রি এবার তেত্রিশ লিটার এখন হচ্ছে কাজটা তেত্রিশ লিটারের ট্যাঙ্কি এই অংশটা কে ভর্তি করবে না কিউ এর কতক্ষণ লাগবে কিউ তো এক মিনিটে যদি চার লিটার ভর্তি করবে তাহলে তেত্রিশ লিটারের ট্যাঙ্কিটা তাকে কত সময় লাগবে তাহলে চার আটে বত্রিশ আর একে তেত্রিশ বাই ফোর তাহলে আট পূর্ণ এক বাই চার অপশন নাম্বার ফোর হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করছি ক্লিয়ার কোশ্চেন নাম্বার টুয়েলভ কোশ্চেন নাম্বার টুয়েলভ কী বলছে দুটি ট্রেনের গতির অনুপাত অর্থাৎ কিনা স্পিড সিক্স ইস টু সেভেন যদি দ্বিতীয় ট্রেনটি তিনশো চৌষট্টি কিলোমিটার যায় চার ঘন্টায় তাহলে প্রথম ট্রেনটির গতি ছিল এবার স্পিডের অনুপাত দেওয়া রয়েছে কি না মনে করলাম ফার্স্টের ট্রেনটা এ লাস্টের পরের ট্রেনটা বি তাহলে প্রথম ট্রেনের অনুপাত স্পিডের সিক্স এস টু সেভেন এবার বলছে যে দ্বিতীয় ট্রেনটি তিনশো চৌষট্টি কিলোমিটার যায় চার ঘন্টা এবার তিনশো চৌষট্টি কিলোমিটার যদি চার ঘন্টায় যায় দেখো আমরা কি জানি যে স্পিড ইকুয়াল টু কী হয় না ডিস্টেন্স বাই হচ্ছে টাইম ঠিক আছে এবার ডিস্টেন্স তো তিনশো চৌষট্টি কিলোমিটার যাচ্ছে টাইমটা কত চার ঘন্টায় তবে গিয়ে আমরা এটা একটা স্পিড পাচ্ছি দ্বিতীয় ট্রেনের তাহলে দিয়ে কেটে দাও চার নয় ছত্রিশ চার একে চার দ্বিতীয় ট্রেনের স্পিড কত নাইনটি ওয়ান এবার এখানে তো দ্বিতীয় ট্রেনের স্পিড বলছে যে সাত তাহলে সাত না হয়ে একানব্বই সাতের কত গুণ সাতের দেখতে পাচ্ছি তেরো গুণ তাহলে প্রথম ট্রেনের গতিও ছয় না হয়ে এর তেরো গুণ ছয় তেরো আটাত্তর কিমি পার আওয়ার হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশান নাম্বার থ্রি ক্লিয়ার কোয়েশ্চেন নাম্বার থার্টিন কোয়েশ্চেন নাম্বার থার্টিন বলছে যদি থার্টি পার্সেন্ট অফ বি মাইনাস এ ইকুয়াল এইটিন পার্সেন্ট অফ বি প্লাস এ হয় তাহলে এস টু বি এর অনুপাত হবে তাহলে কোয়েশ্চেন বলছে যে থার্টি পার্সেন্ট অফ বি মাইনাস এ ইকুয়াল এইটিন অফ বি প্লাস এ এটা ভ্যালু দেওয়া রয়েছে এবার পার্সেন্টের সাথে তো পার্সেন্ট আমরা কেটে দিতে পারি ঠিক আছে এটাকে আমরা কাটতে পারি পনেরো ছয় দিয়ে তাহলে পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠেরো ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবার পার্সের সাথে এটা গুণ করে দাও ফাইভ থ্রি বি প্লাস তাহলে এই মাইনাস ফাইভ কে এ পাশে নিয়ে যাবো থ্রি কে এ পাশে নিয়ে আসবো ক্লিয়ার তাহলে এটা হয়ে যাবে প্লাস পাঁচাত্তিনে এইট এ এটা মাইনাস নেবে ফাইভ থেকে থ্রি বি হবে তাহলে টু বি দিয়ে এটা কেটে দাও নাইন সরি এটা তো জাস্ট টু দিয়ে তাহলে এটা ফোর আসবে ক্লিয়ার তাহলে এর নিচে যদি আমরা বিকে নিয়ে আসি ইকুয়াল এ পাশে তো বির সাথে ওয়ানই রয়েছে তাহলে ওয়ান বাই ফোর এ পাশে চলে যাবে ডিভাইড নেবে তাহলে এর অনুপাত ওয়ান বির অনুপাত ফোর অর্থাৎ কি না ওয়ান ইস টু ফোর ওয়ান টু ফোর অপশান নাম্বার টু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কোশ্চেন নাম্বার ফোরটিন কী বলছে একজন পুরুষ ও একজন মহিলা একত্রে একটি কাজ আট দিনে শেষ করতে পারে পুরুষটি একা কাজটি শেষ করতে পারে দশ দিনে তাহলে মহিলা একা কাজটি কত দিনে শেষ করতে পারবে তো পুরুষকে আমরা বলছি যে ম্যান এবং মহিলাকে বলছি ওম্যান তাহলে এখানে ফার্স্ট টাইম বলছে যে ম্যান প্লাস ওম্যান দুজনে একত্রে কাজটি শেষ করছে আট দিনে সেই একই কাজটি যদি পুরুষটি করে তাহলে করছে যে দশ দিনে তাহলে এদের একটা লসাগু নিয়ে নেব তাহলে টোটাল কাজ আমরা ধরে নিতে পারবো তাহলে দশ আর আটের লসাগু সব থেকে ছোটো চল্লিশ দেখতে পাচ্ছি এবার চল্লিশ কাজ যদি আট দিনে শেষ করতে হয় তাহলে প্রত্যেক দিন তাকে পাঁচ করে কাজ করতে হবে আর চল্লিশ কাজ যদি দশ দিনে শেষ করতে হয় তাহলে প্রতিদিন তাকে চার করে কাজ করতে হবে এবার দেখো লোকটির কর্মক্ষমতা চার আর লোকটি এবং ওমেন যখন একসাথে করে তখন কর্মক্ষমতা হচ্ছে পাস তাহলে ওমেনের কর্মক্ষমতা কত এম দেখো এম প্লাস ডাব্লু এটা ইকুয়াল টু তো ফাইভ তাহলে এমের জায়গায় দেখো ফোর প্লাস ডাব্লু ইকুয়াল ফাইভ তাহলে ডাব্লু ইকুয়াল টু কত চলে আসবে ওয়ান তাহলে ওমেন যদি এক অনুপাতে কাজ করতে পারে টোটাল কাজ কত চল্লিশ তাহলে এটা এক হিসাবে করছে অর্থাৎ কি না জাস্ট চল্লিশই দিন সময় লাগবে তাহলে অপশান নাম্বার থ্রি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার ফিফটিন কোশ্চেন নাম্বার ফিফটিন কী বলছে যদি এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ইস টু ওয়ান হয় তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার সমান হচ্ছে তো এখানে যেটা মূল আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেটা কি না এক্স ইস টু ওয়াই

তাহলে টুয়ের স্কোয়ার ফোর ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি মাইনাস তেরো দুয়ে ছাব্বিশ প্লাস সিক্স তাহলে ছাব্বিশ ছাব্বিশ ইকোয়াল জিরো হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশান নাম্বার থ্রি আশা করছি ক্লিয়ার তো ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তো তোমাদের মধ্যে কারা কতগুলো করতে পারলে সেটা নিচে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানিও সেই অনুযায়ী নিজেদের তোমরা নিজের থেকেই যাচাই করতে পারবে বাকি স্টুডেন্টসরা কে কত করেছে এবং মেথডগুলো যদি তোমাদের ভালো লাগে সলভ করার মেথডগুলো তাহলে ক্লাসটি অবশ্যই একটা লাইক করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারা অন্তত এই পরীক্ষার কোশ্চেনগুলো বেনিফিটটা পেতে পারে ঠিক আছে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি ক্লিক করে অবশ্যই রাখবে তবে নতুন ক্লাসগুলি তোমরা নোটিফিকেশন আকারে মোবাইলে পেয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং লাইক অ্যান্ড শেয়ার